ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে দোল উৎসবের আয়োজন। বিভূতিভূষণ বিএড কলেজে পালিত হলো বসন্ত উৎসব। নাচে গানে আবিরের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে এই অনুষ্ঠান। বসন্তের আগমনে সেজে উঠছে প্রকৃতি, শিমুল পলাশে রঙে রঙিন হয়েছে চারিধার। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রতি বছরের মতন এবছরও বনগাঁ বিভূতিভূষণ বিএড কলেজে আয়োজিত হলো বসন্ত উৎসব। কলেজ প্রাঙ্গণে রঙিন আবিরের ছোঁয়ায় আরও রঙিন হয়ে উঠলেন সকলেই। বৃহস্পতিবার সকালে বসন্ত উৎসবের আয়োজন করা হয় বনগাঁ বিএড কলেজের পক্ষ থেকে। বনগাঁর বিভিন্ন নৃত্য সংস্থার পক্ষ থেকে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন, পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন গুণীজনেরা। একেবারে বৈঠকি মেজাজে পালিত হল এদিনের বসন্ত উৎসব। সমবেত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, সাথে রঙিন আবির। রাত পোহালেই দোল উৎসব, রঙের আনন্দে মাতবেন সকলেই। তার আগে বিভূতিভূষণ বিএড কলেজের আয়োজনে এদিনের বসন্ত উৎসবে রঙিন হয়ে উঠলেন উপস্থিত সকলেই। এ বিষয়ে কলেজ ছাত্র সুদীপ গুহ বলেন, অনুষ্ঠানে যোগদান করতে পেরে আনন্দিত। আমি কলেজে যখন ভর্তি হইনি তখন থেকে শুনতাম যে বিভূতিভূষণ বিএড কলেজ প্রতি বছর বসন্ত উৎসব পালন করে খুব সমারোহের সঙ্গে। তো আমার ইচ্ছা ছিল এই কলেজে ভর্তি হওয়ার পর বসন্ত উৎসবটা কীভাবে উদযাপিত হয় সেটা নিজে উপভোগ করবার জন্য। তো কলেজে ভর্তি হওয়ার পর প্রথম বছর থেকেই, আমি দু বছর হচ্ছে এটা, তো প্রথম থেকেই দেখেছি যে বসন্ত উৎসবটা খুব মহা সমারোহের সঙ্গে উদযাপিত হয়। তো এবছরেও আমরা সপ্তম বর্ষে পদার্পণ করেছি, তো এবছরেও বসন্ত উৎসব পালিত হচ্ছে মহা সমারোহের সঙ্গে। তো এখানে বাইরে শুধু আমাদের কলেজের ছাত্রছাত্রীরা না, বাইরে থেকেও অনেক গেস্ট আসেন। কলেজ ছাত্রী নূপুর হালদার জানালেন, বছরের অন্যান্য দিনগুলির তুলনায় আজকের এই দিনটি একেবারেই আলাদা। সহপাঠীরাও একে অপরকে রাঙিয়ে তুলেছেন আবিরের ছোঁয়ায়। এই কলেজে প্রতি বছরই এই বসন্ত উৎসব পালন করা হয় শান্তিনিকেতনের আদলে। তো কখনো আমি নিজে উপভোগ করার সুযোগ পাইনি, আমি যেহেতু দ্বিতীয় বর্ষে, কিন্তু করোনা জন্য, সংক্রমণের জন্য গত বছর এই অনুষ্ঠানটা হয়নি। তো এই বছর আমি এই অনুষ্ঠানে সামিল হতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আমি নিজেও নৃত্য পরিবেশন করেছি এখানে, এবং বাইরে থেকে বিভিন্ন নৃত্যশিল্পীরা এসেছে, তারাও খুব সুন্দর এখানে পারফর্ম করছে, এবং খুব ভালো লাগছে আমাদের এখানে এসে আজকে। বসন্ত উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা কলেজ প্রাঙ্গণ। এ বিষয়ে কলেজের পক্ষে প্রদীপ দে বলেন, বিভূতিভূষণ বিএড কলেজের পক্ষ থেকে মূলত এই বসন্ত উৎসব এলাকাবাসীর দাবিতে এবং বনগাঁর যারা শিল্পী সংস্কৃতি মনোভাবপন্ন যারা মানুষ আছেন তাদের অনুপ্রেরণায় এটা শুরু হয়েছিল। যখন কলেজ শুরু হয় তার এক বছর আগের থেকে সমস্ত বনগাঁবাসী এই উৎসবে সামিল হন, এবং বনগাঁর কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে কবি সাহিত্যিক যারা আছেন এবং এলাকাবাসী সকলে মিলে আড়ম্বরের সঙ্গে এই অনুষ্ঠানটা পালন করা হয়, এবং পরবর্তীকালে যখন বিভূতিভূষণ বিএড কলেজে তার এডুকেশনাল পার্টি স্টার্ট হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীরা তারা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা পালন করে। আজ প্রত্যেক বছর ছাত্রছাত্রী, এলাকাবাসী, সাহিত্যিক, কবি যারা আছেন সকলে অপেক্ষায় থাকে যে এই বিভূতিভূষণ বিএড কলেজের বসন্ত উৎসব কবে পালিত হবে। তো সপ্তম বর্ষ এটা পালন হচ্ছে আজকে, সকলে খুব আনন্দিত, এবং বিভূতিভূষণ বিএড কলেজের পক্ষ থেকে বনগাঁবাসীকে আগামী দিনের জন্য শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা রইল। আগামীতে আপনারাও আসুন, সামিল হন এই বিএড কলেজ প্রাঙ্গণে। Thank you.
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।